হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি মেঘা? আজকে আমরা পিঠের মেলায় যাচ্ছি। ইয়েস, পিঠের মেলা বলতে পৌষ পার্বণ মেলা দেখতে যাচ্ছি। ও অতটা নাম জানে না ভালো করে। আজকে অনেক দিন পর মেঘা আবার আমার ব্লগে এসেছে। এখানে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো এখানে দুষ্টুমি করছে, ওখানে মা এখনো রেডি হয়নি। দেখো দেখো, হাই বলো সবাইকে। তোমার আমার চুল বাঁধাটা পছন্দ হয়নি কেন মা? পছন্দ হয়নি, ঠিকই তো ছিল না? ঠিক ছিল না, এখানে যাও, চুল বাঁধা নিয়ে প্রবলেম, মারবো কিন্তু তোকে খুব। লোমড়ি চুল কি বদমাশ, কি বলছিস? মেঘার চুলটা নিতে ফাজলাই মারছিস কেন ম্যাঙ্গো? এই তো এগুলো। কোথায় ঘুরতে যেতে চাইলাম আর কোথায় ঘুরতে এলাম? পৌষ পার্বণ মেলা অলরেডি কালকে শেষ। মানে সত্যি কি গো, কিছু বলার আছে? নিজে দোষ করে এখন বলবো না, নিজে দোষ করে এখন বলবো না। আমি কবে থেকে বলছি, এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এবার এখানেই খাওয়া দাওয়া হবে। হাসি কিসের? এত কিসের হাসি? কি দেখছিস? কেন, তুই কি আমার ব্লগে শুধু হাসতেই আসিস? ম্যাঙ্গো তুই হা কেন করে আছিস? তুই হা করে আছিস কেন? এখনো মেনু ঠিক করা হচ্ছে। আর একটা মাত্র কি? তোমার একটা মাত্র শিশু ফোন? তুমি এটা কোন সিরিয়াল থেকে শিখেছো? আমার একমাত্র শিশু ফোন যদি হারিয়ে যায় তার দায় কে নেবে? এই পর্যন্ত না শেষ হয় সিরিয়ালটা দেখে ডায়লগটা জেনেছে। শিশু ফোন চলে। এখানে আমার এখানে আমাদের খাবার চলে এসেছে। আর না দি না দি নিজে নি খাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। অন্যরকম প্ল্যান ছিল আর পুরো অন্যরকম হয়ে গেল। কোথায় যাওয়ার ছিল আর কোথায় চলে গেলাম। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি সন্ধ্যাটা ভালোই কাটলো। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।